আপনি যদি একজন অহংকারী মহিলার সাথে রিলেশনশিপে থাকেন, তাহলে সেই সম্পর্ককে সঠিকভাবে বজায় রাখাটা আপনার জন্য অনেক কঠিন হতে পারে। কারণ তার কারণে আপনাকে অনেক মানসিক চাপ, হতাশা এবং ব্যথা সহ্য করতে হতে পারে। তাই আজকের ভিডিওটিতে আমরা কিভাবে একজন অহংকারী মহিলাকে শনাক্ত করার পাশাপাশি তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তার সবকিছুই এই ভিডিওতে আলোচনা করা হবে। চলুন তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব কিভাবে একজন অহংকারী মহিলাকে শনাক্ত করতে হয়। একজন অহংকারী মহিলা অন্যকে নিচু দেখাতে এবং তার ব্যাপারে খারাপ সমালোচনা করতে পছন্দ করে। এরা কখনোই অন্যের মতামত, অনুভূতি এবং দৃষ্টিভঙ্গিকে রেসপেক্ট করে না। আপনি যদি কোনো কাজে ভুল করেন, তাহলে তার জন্য এরা আপনাকে উপহাস বা অপমান করতে সর্বদাই প্রস্তুত থাকে। এরা আপনার পিছনে খারাপ কথা বলতে কিংবা আপনার ব্যাপারে মিথ্যা গুজব ছড়াতে কখনোই দ্বিধাবোধ করে না। এরা কখনোই নিজের ভুল স্বীকার করে না এবং ওই ভুলের জন্য কখনোই ক্ষমা চান না। এরা মনে করে এরা সবকিছুতেই সঠিক এবং তাদের সিদ্ধান্ত কখনোই কোনো ব্যাপারে ভুল হতে পারেই না। এরা নিজের ভুলের জন্য সর্বদা অন্যকে দোষারোপ করে অথবা কোনো অজুহাত দিয়ে সেই ব্যাপারটিকে এড়ানোর চেষ্টা করে। এরা মনে করে এরা সবকিছুরই যোগ্য এবং নিজেকে বাদ দিয়ে এরা কখনোই অন্যের প্রশংসা করে না। আপনি যদি এদের থেকে বেশি সফল এবং বেশি সুখী হন, তাহলে তারা এই ব্যাপারটিকে হিংসার চোখে দেখে। অতএব এই ধরনের অহংকারী মহিলাকে হ্যান্ডেল করতে হলে আপনাকে সবার প্রথমে তার সবকিছুর উপর লিমিটেশন সেট করতে হবে। তাকে কখনোই আপনার অতিরিক্ত সুবিধা নিতে দেবেন না। সে যে জিনিসটার যোগ্য নয়, কখনোই সেই জিনিসটাকে তার হাতে তুলে দেবেন না। তার সামনে আপনি কখনোই নত হবেন না অথবা তাকে আপনার উপর ম্যানিপুলেট করতে দেবেন না। এর জন্য আপনাকে নিজেই নিজেকে দাঁড় করাতে হবে, নিজের ভ্যালুকে বুঝতে হবে, আপনার অনুভূতি এবং মতামতকে সম্মানের সাথে প্রকাশ করতে হবে, আপনার প্রয়োজন এবং ইচ্ছাগুলোকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। মনে রাখবেন, আপনার জীবনে এই রকম অহংকারী মহিলার কোনো প্রয়োজন নেই। আপনি সেই মহিলারই প্রাপ্য হবেন যে আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে সাপোর্ট করবে এবং আপনি আসলে কে তার জন্য সে আপনাকে ভালোবাসবে। সো দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে কখনোই ভুলবেন না এবং এই ধরনের কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।